এই সরকার থেকে যতটা নির্যাতনের শিকার বাংলাদেশের ইতিহাসে আর কোন দল থেকে, এমনকি কোন মৌলবাদী গ্রুপের কাছ থেকে এত নির্যাতন বা নাজেহালের শিকার হয় নাই। জনগণের ভোটে নির্বাচিত সরকার হলে জনগণের কাছে দায়বদ্ধ থাকে, তখন সে কিন্তু একটা ভয় পায় যে আমি আজকে একটা অঘটন ঘটালে ভবিষ্যতে আমি নির্বাচিত হতে পারবো না, মানুষ আমাকে ভোট দেবে না। যদি এইরকম একটা পরিবেশ যদি তার ভয় কাজ করে তাহলে এই অপকর্মগুলো তারা আর করবে। আসলে ধর্ম নিয়ে বেশি বাড়াবাড়ি হওয়ার কথা ছিল জামাতের লোকের দ্বারা কিংবা হেফাজতের দ্বারা কিংবা বিএনপি কিংবা বাংলাদেশের যে সমস্ত ইসলামিক দল, যারা এই বিষয়ে বেশি সোচ্চার হওয়ার কথা ছিল, কিন্তু আমরা দেখছি যে সেই সব জায়গা থেকে কিন্তু কোনো হচ্ছে না, সোচ্চার হচ্ছে না। তারা এই বিষয়গুলো, তাদের অনুভূতি এত বেশি ইসলাম বিষয়ে প্রখর না যতটা ছাত্রলীগ যুবলীগদের ক্ষেত্রে হচ্ছে। আমরা এই যে আজকে ডিজিটাল নিরাপত্তা আইনে ধর্ম অবমাননার যে ঘটনাগুলো ঘটছে, এটা কিন্তু গত বিএনপি টার্মে আমরা দেখিনি, এর স্বাধীন আমলে এইসব গুলো দেখিনি। তখনও কিন্তু এইগুলো পথে ঘাটে কাটা মানে কথা কাটা কেটে এগুলো সবসময় হয়, ধর্ম নিয়ে কথাবার্তা আমরা চিরকালই দেখছি, এগুলো নিয়ে বিভিন্ন সময় এগুলো হয়। কিন্তু তারা কিন্তু মানে এই কথা কাটা কেটে কিংবা এইসব আলাপ আলোচনা গুলো তারা মানে কাউকে ঘায়েল করার মানে হাতিয়ার হিসেবে কোনোদিনও কখনো ব্যবহার করেনি। এবং আমরা দেখেছি, আমার ছোট একটা ঘটনা মনে পড়ে যে আমাদের বাড়ি হচ্ছে রাজবাড়ি, রাজবাড়ি জেলার পাংশা থানা ছিল তখন, এখন কালখালী থানা। ওখানে অধ্যক্ষ অরুণ কুমার প্রামাণিক ছিলেন হচ্ছে পাংশা কলেজের অধ্যক্ষ, উনি মানে অত্যন্ত গোড়া আওয়ামী লীগ, এবং উনি আমাদের বলতেন যে এই বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধে শেখ মুজিবের যে অবদান, তোমাদের উচিত হচ্ছে হিন্দুদের তার ছবিটা ঘরে নিয়ে এসে তাকে পূজা দেয়া, মুসলিমদের উচিত হলো তার রেগুলার মিলাদ করানো। তো এই ভদ্রলোক যখন পাংশা কলেজের অধ্যক্ষ হলেন, তখন আওয়ামী লীগের একজন ভদ্রলোক যিনি অধ্যক্ষ হওয়ার খুব ইচ্ছা থাকছিল, সে এটা হচ্ছে আপনার ওই 1996 মানে এই টার্মের আগে এক সময় আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, কোন সময় 96 তে মনে হয় সম্ভবত, হ্যাঁ ওই সময় তাকে ঠিক একইভাবে একটা কাহিনী রচনা করলো যে কোন এক চায়ের দোকানে অরুণবাবু হচ্ছে, এবং অরুণবাবু এটাও তার খুব ইচ্ছা ছিল যে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে একবার পাংশাতে নিয়ে যাওয়া, সেখানে সেই অনুষ্ঠানে উনি সভাপতিত্ব করবে, এই ধরনের একটা উচ্চ আশা পোষণ করতেন সবসময়। তো উনাকে তাড়িয়ে অধ্যক্ষ হওয়ার জন্য আওয়ামী লীগের একজন ভদ্রলোক তাকে গুজব রটালো, কোন একটা চায়ের দোকানে বসে সে একজনের সঙ্গে আলাপ করে এইরকম একটা মানে নবীর বিরুদ্ধে কটূক্তির কথাবার্তা বলেছে। কিন্তু বাস্তবিক হচ্ছে এই অরুণ বাবুর এমনই হচ্ছে, সে ইসলামের প্রতি অত্যন্ত শ্রদ্ধাবান, এবং আমাদের দর্শন ক্লাসে দার্শনিক আলোচনার সময়ও তিনি কিন্তু ইসলাম নিয়ে কিংবা নবী নিয়ে এই সমস্ত কটূক্তি তো দূরের কথা, ভক্তি শ্রদ্ধাই জ্ঞাপন করতেন সবসময় সেই ভদ্রলোকের। এবং পরবর্তীকালে তিনি করলেন কে, সেই আওয়ামী লীগের ভদ্রলোক, তিনি সমস্ত মসজিদের যারা মুসল্লি আছে কি মানে যারা ই করেন মানে কি বলে যে নামাজ পড়ার ইমাম সাহেবদের ডেকে মসজিদে ঘোষণা দিয়ে হাজার হাজার মানুষ নিয়ে এসে পাংশা ঘেরাও করলেন, তার বাড়ি পুড়িয়ে দেওয়া হলো, এবং সেই ভদ্রলোক শেষ পর্যন্ত পালিয়ে এসে ঢাকায় ছিল, এবং ঢাকাতেই তাকে ঢাকায় সে আর কোনোদিনও বাড়ি যেতে পারে নাই, ঢাকায় তার মৃত্যু হয়েছে, পরবর্তীকালে পোস্তগোলা শ্মশানে তার দাহ করা হয়ে গেল আর কি। তো আমি তাদের কাহিনী দেখেছি যে এই যে ঠিক একই রকমের ঘটনা নড়াইলের ক্ষেত্রে, একজন অধ্যক্ষকে বিদায় করার জন্য আরেকজনকে মানে পদে বসানোর জন্য ঠিক একই ঘটনা, জুতার মালার কাহিনী আপনারা দেখেছেন। আমরা নারায়ণগঞ্জে দেখেছি একজন ভদ্রলোক, একজন সেও প্রধান শিক্ষক, সেখানে আরেকজন এমপি সাহেবের নিজস্ব একজন লোককে নিয়োগ করার জন্য তাকে তাড়ানোর একটা কৌশল হিসেবে এই ধর্ম অবমাননার বিষয়টা নিয়ে আসছে। ঠিক আমরা এখানেও কিন্তু সেই জিনিসটাই দেখছি, সারাদিন ধরে আওয়ামী লীগের নেতা কর্মীরা, যুবলীগের নেতা কর্মীরা, এবং তাদের হচ্ছে পাকিস্তানের নাম শুনলে তাদের নাকি গায়ে জ্বালা বাঁধে। অথচ এই আমাদের যে আজকের যে ঘটনা, সেই যেটা নিয়ে প্রীতম দাসের ঘটনা, সেখানেও কিন্তু সেই পাকিস্তানের একটা ঘটনা নিয়ে তিনি কিন্তু কোষ দিয়েছেন, যেটা আমাদের হাসনাত ভাই বললেন যে আমাদের মুনতাসির মামুন টামুন এমন অনেকেই এইগুলো নিয়ে শেয়ার করেছে। তো সেইগুলো নিয়ে এসে এবং ঘায়েল করতে থেকে সেখানকার যারা তৃণমূল, মানে ওইটা মনে হয় প্রীতম দাস পরে মানে উনি আবার এটা সম্ভবত শেয়ার করেছে অথবা মানে লাইভ টাইপ একটা কিছু দিয়েছে। তার আগে অনেক ভদ্রলোক এগুলো নিয়ে প্রচার করেছে, মুনতাসির মামুন নিজেও তার লেখার মধ্যে লিখেছে এই ঘটনাগুলো ঘটেছে, অথচ কাউ মানে কেউই এর জন্য দায়ী না। দায়ী করা হলো আপনার হচ্ছে এই প্রীতম দাস, প্রীতম দাস সম্ভবত হচ্ছে রাষ্ট্র সংস্কার আন্দোলনের মনে হয় কেন্দ্রীয় নির্বাহী সদস্য একজন, ওখানকার ছাত্রলীগের যে নেতা, সেই ছাত্রলীগের নেতা কি নাম আবেদ হোসেন, সে পৌর আওয়ামী লীগের সেক্রেটারি, পৌর ছাত্রলীগের সাবেক সেক্রেটারি মনে হয়। তো উনার মধ্যে এত ধর্মীয় অনুভূতি
যে এই ইটের ক্ষেত্রে আমরা দেখলাম যে এই তার বিরুদ্ধে মামলা করেছে, যেটা অনেকেই আমাদের হাসনাত ভাই বললেন যে ওই এলাকার বহু মানুষ চেষ্টা করেছে যে যাতে এইটাকে মীমাংসা করা যায়, মিছিল বন্ধ করেছে পরবর্তীকালে, মিছিল যদিও তারা আবার অর্গানাইজ করে সেটা করেছে। আমার বক্তব্য হচ্ছে যে যেহেতু ধর্মীয় অবমাননার যদি ঘটেই থাকে, সেটার জন্য সত্যিকার অর্থে মামলা মোকদ্দমা তো কোর্ট কাছারি আছেই, সেটা হবে প্রমাণ সাপেক্ষ। কিন্তু এই যে বিক্ষোভ করে তাকে হেনস্থা করা, বিভিন্ন জায়গায় যে জিনিসগুলো হচ্ছে, যে এইগুলোর তো কোনো হেতু নাই। আর যে জিনিসটা হচ্ছে যে একটা মীমাংসিত বিষয়, যেটা যে আগেও বহু মানুষ এটা প্রচার করেছে, অনেকেই লিখেছে, অনেকেই এই বক্তব্যগুলো প্রচার করেছে, তাদের বিরুদ্ধে না করে শুধুমাত্র প্রীতম দাসকে নিয়ে আসা, তার মানে হচ্ছে এই সরকারের সময় আমরা যতটা আওয়ামী লীগ হিন্দুদেরকে মানে কি বলে আওয়ামী লীগকে সংখ্যালঘু বান্ধব বা এই জাতীয় কথাবার্তা যত প্রচার করা হয়, বাস্তবে তো এদেশের হিন্দু সম্প্রদায় একচাটিয়া ভোট দিয়ে বরং এই সরকারের কাছ থেকে ব্ল্যাকমেইলের শিকার কিংবা প্রতারণার শিকার, এবং এই সরকার থেকে যতটা নির্যাতনের শিকার বাংলাদেশের ইতিহাসে আর কোনো দল থেকে, এমনকি কোনো মৌলবাদী গ্রুপের কাছ থেকে এত নির্যাতন বা নাজেহালের শিকার হয় নাই। তো এইটা আমরা মানে অত্যন্ত বেদনার সঙ্গে আমরা এই জিনিসগুলো লক্ষ্য করি। আমরা মনে করি একটি আদর্শ রাষ্ট্র গঠনই হচ্ছে এই সমস্ত সমস্যা থেকে মুক্তি পাওয়ার একমাত্র উপায়, এবং জনগণের কাছে যেন দায়বদ্ধ থাকে, কারণ জনগণের ভোটে নির্বাচিত সরকার হলে জনগণের কাছে দায়বদ্ধ থাকে। তখন সে কিন্তু একটা ভয় পায় যে আমি আজকে একটা অঘটন ঘটালে ভবিষ্যতে আমি নির্বাচিত হতে পারবো না, মানুষ আমাকে ভোট দেবে না। যদি এইরকম একটা পরিবেশ যদি তার ভয় কাজ করে, তাহলে এই অপকর্মগুলো তারা আর করবে। ধন্যবাদ সবাই।